আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ত্রিয়াশা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই সকলকে স্বাগতম বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক পাশ করে এবার ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছ তোমাদের মধ্যে অনেকে ভর্তিও হয়ে গেছো কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়নি এবং অ্যাডমিশনের সময় তোমাদের সাবজেক্টগুলো চয়েস করতে হয়েছে তোমাদের যে চারটি তোমাদের চয়েস করতে হচ্ছে তার মধ্যে তোমাদের তিনটি মেন সাবজেক্ট এবং একটি অপশানাল সাবজেক্ট তোমাদের নিতে হয়েছে মেন সাবজেক্ট এবং অপশানাল সাবজেক্টের মধ্যে ইতিহাস যদি তোমরা কেউ নিয়ে থাকো তাহলে তোমাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের যে প্রথম চ্যাপ্টারটি আছে অর্থাৎ প্রথম ইতিহাস চেতনা এই ইতিহাস চেতনা এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পুরো তোমাদের দু সালে অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য বেশ কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন এই প্রশ্নগুলি তোমারও তাহলে তোমরা ইতিহাসে তোমরা একটা ভালো নাম্বার তোমরা পেয়ে যাবে বন্ধুরা এসো আমরা এই প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনসগুলো আমরা একটু দেখে নিই কিন্তু তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আমি অনেক কষ্ট করে হাতে লিখে তোমাদের জন্য নোট তৈরি করছি তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি শেয়ার করো এবং তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কখন তোমাদের কোন সাবজেক্টের ভিডিও প্রয়োজন বন্ধুরা এসো একের দাগির প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী দেখতে পাচ্ছি এখানে এই দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এ কথাটার অর্থ হলো অ্যানুয়াল এক্সামিনেশান অ্যানুয়াল পরীক্ষায় তোমাদের ক্লাস ইলেভেনের অ্যানুয়াল পরীক্ষায় পড়েছিল দু হাজার চোদ্দো সালে এই প্রশ্নটি আবার দু হাজার আঠেরো সালেও পড়েছিল প্রায় ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত তাহলে আমাদের অ্যান্সারটা কী হচ্ছে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না এই সময়কালকে বলা হতো প্রাক ইতিহাস তারপর দুয়ের দাগের প্রশ্ন দেখো দুয়ের দাগের প্রশ্নটি হল ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন এই প্রশ্নটিও অ্যানুয়াল এক্সাম দু হাজার চোদ্দো সালে পড়েছিল মেগাস্থেনিস কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস উত্তর হবে মেগাস্থেনিস তারপরে দেখো তিনের দাগের প্রশ্ন ইতিহাসের জনক বলা হয় সক্রেটিস হেরোডোটাস প্লেটো জাস্টিন তাহলে অ্যান্সার হবে হেরোডোটাস হেরোডোটাস দাগের প্রশ্ন সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে এটিও দেখো এই দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো সালে পড়েছিল অস্ট্রেলিয়ায় উত্তর আমেরিকায় দক্ষিণ আমেরিকায় আফ্রিকায় তাহলে অ্যান্সার হবে আফ্রিকায় আফ্রিকায় সবচেয়ে পুরানো জীবাশ্মটি পাওয়া গেছিল এটা তোমরা ফাইভ সিক্সের এরকম একটা প্রশ্ন ছিল তোমরা পড়ে থাকবে পাঁচের দাগের প্রশ্ন ইংরাজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন এটি দেখো অ্যানুয়াল এক্সাম দু হাজার পনেরো সালে পড়ে গেছিলো পল তুরনাল ড্যানিয়েল উইলসন র্যাঙ্কে লর্ড অ্যাক্টন তুরনাল উত্তর ইংরাজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম তিনি ব্যবহার করেছিলেন প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন তারপরে দেখো ছয়ের দাগের প্রশ্ন প্রায় ইতিহাস কথাটির অর্থ হলো ইতিহাসের আগের যুগ ইতিহাসের পরের যুগ প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী কাল মধ্যবর্তী এটা হবে সময়কাল এখানে একটা সময় দিয়ে দাও সময়কাল যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না তাহলে প্রায় ইতিহাস কথাটির অর্থ হল প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল তারপরে দেখো সাতের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্ন ভারতে কটি পুরাণ আছে ভারতে কটি পুরাণ আছে পনেরোটি ষোলোটি সতেরোটি আঠারোটি তাহলে এখানে উত্তর হচ্ছে দেখো আঠারোটি পুরাণ আছে আঠারোটি পুরাণ আছে তারপরে দেখো আটের দাগের প্রশ্ন প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো এটি দেখো এই দু সালে আচ্ছা এর আগের যে প্রশ্নটা আমি পড়ে গেলাম তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই ভারতে কটি পুরাণ আছে দেখো আঠেরোটি পুরাণ এটি দেখো দু সালে পড়েছিল ষোলো সালে পড়েছিল। আবার আঠেরো সালেও পড়েছিল। দেখতে পাচ্ছ তাহলে এটা কত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তাহলে প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো লিপি মুদ্রা ধর্মগ্রন্থ জীবাশ্ম তাহলে উত্তর হবে জীবাশ্ম এটি দু সালে পড়েছিল নয়ের দাগের প্রশ্ন নয় দাগের প্রশ্ন কি বলছে যে ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক খ্রিস্টপূর্ব অষ্টম শতক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক তাহলে উত্তর ষষ্ঠ শতক থেকে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় এটি দেখো এটিও দু সালে এই প্রশ্নটি পড়ে গেছিল পরের দাগে প্রশ্ন দশের দাগে পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল ইলিয়াট গিলগামেশ রামায়ণ মহাভারত অ্যান্সার হচ্ছে গিলগামেশ গিলগামেশ এই প্রশ্নটি এটা কোন সালের প্রশ্ন আমি লিখতে ভুলে গেছি হ্যাঁ বন্ধুরা এগারো দাগের প্রশ্ন আমির খসরু রচিত গ্রন্থটির নাম হল তারিক ই ফিরোজ শাহি কিরান উস সদাইন আকবর নামা বাদশাহ নামা উত্তর হবে কিরান উস সদাইন কিরান উস সদাইন এটা আমির খসরু রচনা করেছিলেন বারো দাগের প্রশ্ন আর্নল্ড টয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম দ্য অরিজিন অফ স্পিসিস দাস ক্যাপিটাল দ্য প্রিন্স স্টাডি অফ হিস্ট্রি তাহলে অ্যান্সার হবে স্টাডি অফ হিস্ট্রি আর্নল টোয়েন বি লিখিত বিখ্যাত গ্রন্থের নামটি হলো স্টাডি অফ হিস্ট্রি বন্ধুরা এর আগের প্রশ্নটি লক্ষ্য করেছো আমির ফসুর রচিত গ্রন্থটির নাম দু হাজার ষোলো সালে তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় পড়েছিল আবার ডবলু বিটি এ বেঙ্গল যে টেস্ট পেপার বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের যে টেস্ট পেপার আছে তার সেট ওয়ানের প্রশ্ন ঠিক ছিল সেট ওয়ান থেকেই প্রশ্নটি দেওয়া হয়েছে তারপরে দেখো এই দু হাজার আঠেরো সালে এটি পড়েছিল স্টাডি অফ হিস্ট্রি আর্নল টয়েনবির যে বিখ্যাত গ্রন্থ তারপরে দেখো তেরো দাগের প্রত্নতাত্ত্বিক উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় প্রত্নতাত্ত্বিক উপাদানকে দুটি ভাগে তিনটি ভাগে চারটি ভাগে পাঁচটি ভাগে তাহলে অ্যান্সার হবে চারটি ভাগে ভাগ করা হয় এর দিকে ডব্লু বিটি এ টেস্ট পেপার সেট নম্বর এইট থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে তারপরে শিলালিপি পাঠোদ্ধার করেন এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অশোকে শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সপ এ এল ক্যাসাম এ এল ব্যাসাম হোমার দয়ারাম সাহানি এটি দেখো ডব্লু এ টেস্ট পেপার সেট টু থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন বন্ধের প্রশ্ন প্রাচীন ইউনিফর্ম লিপি ব্যবহার করত ভারতীয়রা মিশরীয়রা সুমেরিওরা ব্যাবিলনীয়রা তাহলে সুমেরিওরা সুমেরিওরা ডব্লু বিটি এস ফাইভ থেকে প্রশ্নটি কালেক্ট করা হয়েছে প্রাচীনকালে গ্লিফিক লিপি কোন দেশে ছিল দেখো গ্রীসের মিশরের সুমেরের না মেসোপটে মিয়ার উত্তর হবে মিশরের প্রাচীনকালে যে হায়ারোগ্লিফিক লিপি মিশরের দেশে ছিল প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মডেল কোশ্চেন ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক হলেন অ্যাডাম স্মিথ মন্তেস্কু জন লক কোয়েসনে তাহলে অ্যানসার হবে অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশন গ্রন্থটির লেখক হলেন অ্যাডাম স্মিথ মডেল কোয়েশ্চেন জনশ্রুতি অনুযায়ী ভারতীয় পুরাণগুলি রচনা করেন দেবতারা রাজারা লেখকরা ঋষিরা অ্যান্সার হবে ঋষিরা এটি একটি মডেল কোশ্চেন পুরাণগুলি ড্যাশ ভাষায় লেখা হয়েছিল প্রাকৃত খারষ্ঠি সংস্কৃত 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 ভাষায় পুরাণগুলি লেখা হয়েছিল এটিও মডেল কোশ্চেন হুমায়ুন নামা লিখেছিলেন বাবর হুমায়ুন গুলবদন বেগম আবুল ফজল তাহলে হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম এটিও মডেল কোশ্চেন আকবর নামা লিখেছেন আবুল ফজল বার্নি বদায়ুনি গুলবদন তাহলে অ্যান্সার হবে আবুল ফজল বন্ধুরা দেখো তোমাদের জন্য আর চারটি প্রশ্ন আছে তার আগে বলি তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুর কাছে শেয়ার করো একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও বাইশের দাগের প্রশ্ন ভারতের যুগ বিভাজনের চতুর্থ পর্যায়টি হল দাপর কলি সত্যত্রেতা অ্যান্সার হবে কলি এটিও মডেল প্রশ্ন অন্ধকার যুগ কথাটি প্রথম ব্যবহার করেছেন সেন্ট পল সেন্ট লুই কার্ল মার্কস তাহলে অ্যান্সার হবে পেত্রাক ফতোয়া ই জাহান্দারি গ্রন্থের লেখককে এটা দেখো ডব্লু এস অর্থাৎ সেট থ্রি প্রশ্ন জিয়াউদ্দিন বারনি অ্যান্সার হবে জিয়াউদ্দিন বারনি ফতোয়া ই জাহান্দারি গ্রন্থের লেখক তহ কি হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন হাসাম হাসান নিজামি শামসুদ্দিন আফিফ অল বেরুনি মিনহাজ উ সিরাজ তাহলে বন্ধুরা আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করলাম আমি নেক্সট ভিডিও আবার তোমাদের এই প্রথম অধ্যায় থেকে যে এসে কিউ আছে অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসে বাংলাতে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এর থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে আসবো তোমরা অবশ্যই জেনে নিয়েছ আমার ইতিহাসের যে তোমাদের সিলেবাস যে সিলেবাস ভিডিওটি আমি দিয়েছিলাম তা থেকে তোমরা জেনে নিয়েছো যে এক নম্বর অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়ে কোনো ডিএ কিউ বড়ো প্রশ্ন নেই অতএব তোমাদের কাছে এসএ কিউ এবং এমসি কিউ এই দুটি প্রশ্ন দুটি বিভাগের প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালো করে করবে এর থেকে তোমাদের ছটি নাম্বার তোমাদের আছে এই প্রথম অধ্যায় থেকে অনুরা আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের ভর্তির কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক এবং তোমরা ক্লাস করো তোমাদের জন্য রইল আমার কামনা শুভেচ্ছা